এটা 1200 টাকা সর্বনিম্ন 1000 টাকা আর কি আমরা সেল করি সর্বনিম্ন ফিক্সড একটা 1000 1000 টাকা 1000 জি জি এটা কি ফার্নিচার এটা আউটডোরের জন্য আর কি বারান্দায় বেলকনিতে তারপর আপনি রেস্টুরেন্টে যে কোনো জায়গায় আউটডোরে ইউজ করতে পারবে এটা স্ট্যান্ড সহ জি জি আমরা স্ট্যান্ড সহ দিব এটা বাচ্চাদের মৌসুমী জন্য এটা প্রাইস হলো সর্বনিম্ন আর কি 2200 টাকা রাখা যাবে সর্বনিম্ন 2200 টাকা হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমি টিউলিপ শপিং ব্লগ থেকে বলছি আজকে আমি চলে এসেছি বেতের ফার্নিচারের দোকানে এটি হচ্ছে পান্থপথ গ্রিন রোডে এটা আপনার যেতে হলে এই বসুন্ধরা সিটির এই সামনে এখানে বেতের ফার্নিচারগুলো এখানে পাওয়া যায় এই দোকানে আছে আপনারা দোকানের নাম্বার তো দেওয়াই আছে স্ক্রিনে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে পারচেজ করতে পারবেন এটার দাম কত ভাইয়া এটা 1200 টাকা এটা আমাদের দেশি বেতের দেশি কাঠের এটা এটা আমাদের নিজস্ব ইয়ে বাচ্চাদের জি বাচ্চাদের বাচ্চাদের কত বছর বাচ্চা বসতে পারবে এটা 4-5 বছর 4-5 বছর এখানে যদি কেউ চায় কুশন দিতে পারবে তাই না হ্যাঁ কুশন ইউজ করতে পারবে সমস্যা নেই যা যা ওটা তুলে দিয়ে কুশন ব্যবহার করতে পারবে ঠিক আছে আমরা এটার দাম কত বলছেন এটা 1200 টাকা সর্বনিম্ন 1000 টাকা আর কি আমরা সেল করি সর্বনিম্ন ফিক্সড টাকা 1000 1000 টাকা 1000 জি জি এটার নাম মৌসুমী দোলনা হ্যাঁ মৌসুমী দোলনা জি ছোটদের বাচ্চাদের মৌসুমী দোলনা এটা প্রাইস হলো সর্বনিম্ন আর কি 2200 টাকা রাখা যাবে সর্বনিম্ন 2200 টাকা হ্যাঁ এমনি চাল কমানো যাবে না 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 আচ্ছা এটা আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার হ্যাঁ কুরিয়ার দিতে পারবেন কুরিয়ার চার্জ এটা চার চার আলাদা পে করতে হবে মানে যারা নেবেন তারা যারা তো পে করতে হবে হ্যাঁ জি আলাদা পে করতে হবে এটার প্রাইস 2500 টাকা 2500 টাকা জি জি এটা আপনার 10-15 বছরের মানুষ বসতে পারবে জি জি এটার দাম কত এটা 2500 টাকা কম হবে না জি না এটা প্রাইস ফিক্স প্রাইস জি এক প্রাইস এটা সুন্দর দোলনা দেখতে পাচ্ছি ভাই এটার দাম কত এটা 3500 টাকা 3500 জি জি এটা বাইরের বেদ দিয়ে করা জি জি ইনপোর্টের বেদ এগুলো পুরোটাই ইনপোর্টের বেদ না না এটা 3500 টাকা কম আর একটা আছে ওটা হলো হাতল ছাড়া হাতল ছাড়াটা আপনি 200 টাকা কম ওটা 3200 টাকা আর কি আর এটার হাত লোকাল বেত কোনটা লোকাল বেত হচ্ছে এই যে এটা 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 লোকাল বেতের এগুলো আপনার বড় হলে এগুলো 2200 টাকা এরকম অ্যাভেলেবল বড়টা আর কি কিন্তু এটা এগুলো হচ্ছে দেশি বেত এগুলোর দাম কম জি 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 দেশি বেতের জন্য এটা প্রাইসটা কম এটার দাম কত বলছিলেন এটা 1000 টাকা 1000 টাকা জি এটা এটার প্রাইসটা হলো আপনার 2200 টাকা জি জি এটা মৌসুমী দোলনা এটা প্রাইস 2200 টাকা দেখুন দেখি এটা দাম এত সুন্দর হওয়ার পরও এটা 2200 টাকা 2200 টাকা এক্স্যাক্ট আর ওটা হচ্ছে এটা এটা হলো ভিয়েতনাম বার্মা ইন্দোনেশিয়া আচ্ছা আচ্ছা এই দোলনাটার দাম কত এটা 6500 টাকা 6500 জি জি এটা বাইরের বেদ দিয়ে করা এটা সবচেয়ে বড় সাইজ ওইটা মৌসুমী দোলনা কিন্তু এটা সবচেয়ে বড় সাইজটা আর কি যেটা এটা আপনার ভিয়েতনাম ইন্দোনেশিয়া বার্মা এটা রশি দিয়ে আর কি হ্যাং করতে হয় ফ্যানের উপর সাথে এটা কুরিয়ার আর কি যে কোনো এসে পরিবহন আছে সুন্দরবন আছে এগুলো আর কি কুরিয়ার সার্ভিসের এটা যার সে দিতে হবে কাস্টমারের কুরিয়ার এটা আসলে আমরা বলতে পারবো না কারণ এক এক জায়গায় এক এক রকম প্রাইস নেয় কুরিয়ার এক একটা কোম্পানি এক এক রকম প্রাইস নিচ্ছে যেমন সুন্দরবন একরকমের নিচ্ছে এসে পরিবহন একরকম নিচ্ছে না না এটা ফিক্সড এটা ফিক্সড এটা এই দামে জি জি এটা লোকালটা যেটা আছে এটা বড়টা লোকালটা যেটা আছে ওটা আবার কমে পাবে ওটা 3000-3500 টাকার ভিতরে পাবে এটা হলো আমাদের ফ্যাক্টরি এটা তৈরি ঢাকার বুঝছেন আমাদের নিজস্ব ফ্যাক্টরির এই জন্য জিনিস কোয়ালিটি ভালো এই জন্য প্রাইসটাও বেশি এটা আউটডোরের জন্য আর কি বারান্দায় বেলকনিতে তারপর আপনি রেস্টুরেন্টে যে কোনো জায়গায় আউটডোরে ইউজ করতে পারবে এটা স্ট্যান্ড সহ একটা দোলনা হ্যাঁ এটা গদি সহ স্ট্যান্ড সি জি জি আমরা স্ট্যান্ড সহ দিব এটা এমএস এর বারান্দায় এটা আলাদাও ঝুলে স্ট্যান্ড ছাড়াও ইউজ করতে পারবে স্ট্যান্ড দিয়েও ইউজ করতে পারবে অ্যাভেলেবল স্ট্যান্ড দিয়ে ইউজ করে আর কি স্ট্যান্ড সহ যদি আপনি গদি সহ একবারে আমরা 13500 টাকা জি 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 এটা কি ঘুরে না জি আচ্ছা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট হ্যাঁ জি কালার আপনার এইটা আছে তারপর কালোও করা যাবে তারপর কালার
না যেই যেই কালারের বলতে আপনার এইটা প্লাস্টিকটা হলো অ্যাভেলেবল সব কালার না বুঝছেন যেটা এটা নিউট্রাল প্লাস্টিক যেমন এটা অ্যাভেলেবল আছে যেমন আবার কালো আছে অ্যাভেলেবল সব প্লাস্টিক যে অ্যাভেলেবল সেটা না এটা দাম কত এটা আপনার গদি সহ স্ট্যান সহ যদি নেয় তাহলে 13500 টাকা আর গদি ছাড়া আর গদি ছাড়া শুধু দোলনা ইয়া নিলে আপনার 12500 টাকা গদি যে কালার হ্যাঁ কালার আপনি যে কোনো কালারই করা যাবে গদির ওটা কোনো ইয়ে না চাইলে কালার আপনি গদির কালার এতক্ষণ তো দাম দেখলেন আর যারা এতক্ষণ সাথেই ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ